চ্যাপ্টার ফোর, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। সংক্ষেপে, ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন বাদে এক্সেপশনাল যদি কোনো অ্যাসেটের ভ্যালু ফলো করে, ওগুলো আমরা কই ইম্পেয়ারমেন্ট। এগুলো হালকা বাতাস তোমাদের আমি আগে দিয়েছি যে ইম্পেয়ারমেন্ট খিতাব ডেফিনেশন আগে আমরা দেখি, ফলা ডেফিনেশন কিছু দেখি। একটা হলো কি রিকভারেবল ভ্যালু। রিকভারেবল ভ্যালু কইছিলাম অ্যাসেটের নেট সেলিং প্রাইস আর ভ্যালু ইন ইউজ, ও দুইটার মধ্যে যেগু হায়ার বড়। ভ্যালু ইন ইউজ কিতা অ্যাসেট থাকি যে ফিউচার ক্যাশ ফ্লো পাইম এস্টিমেট করাম, ওগুর প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ক্যাশ ফ্লো দুই লেখা নাই, একটা হলো কন্টিনিউ ইউজ করলে আর অ্যাসেট বেচিললে, ব্যবহার করলে একটা ক্যাশ ফ্লো পাইম আর বেচলে একটা ক্যাশ ফ্লো পাইম। ও দুইটারে আমরা যেওয়ালা প্রেজেন্ট ভ্যালু টানমু, ওগুরে আমরা কইরাম ভ্যালু ইন ইউজ। এগুলো খালি প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু নাই। আর একটা হলো কি নেট সেলিং প্রাইস। নেট সেলিং প্রাইস হলো কি একটা অ্যাসেট বেচলে যে টাকা পাইম নর্মাল মানুষের কাছে, যে এখন উইলিং মানুষ, নলেজেবল মানুষ, যেটা নর্মাল ট্রানজাকশন হন তার লগে, ওগুলো কি কস্ট অফ ডিসপোজাল বাদ দিব, বেচতে যে খরচ হয়েছে ওগুলো বাদ দিব, দিলে যেটা তা ঘুরে হইব আমরা নেট সেলিং প্রাইস। ঠিক আছে, আমরা তিনটা জিনিস শিখলাম, রিকভারেবল ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আর নেট সেলিং প্রাইস। ইম্পেয়ারমেন্ট হইল গিয়া রিকভারেবল ভ্যালু থাকি ক্যারিং ভ্যালু যত টাকা বেশি অত টাকা হইল কি ইম্পেয়ারমেন্ট। তার মানে ক্যারিং ভ্যালু যদি বেশি হয় রিকভারেবল ভ্যালু থাকি ইম্পেয়ারমেন্ট হইব, ক্যারিং ভ্যালু কম হইলে ইম্পেয়ারমেন্ট হইব নি, রিকভারেবল ভ্যালু থাকি না কোনো সময় ইম্পেয়ারমেন্ট হইতো না খেলে। ঠিক আছে, না এগুলো ইম্পেয়ারমেন্টের হিসাব, ইম্পেয়ারমেন্টের সাথে আমরা একটা হিসাব করি, ইনকামের হিসাব করি না, জাস্ট ফল হিসাব করি, ইনকাম করি ইউ পরে ইম্পেয়ারমেন্ট আমরা সবসময় ফলোর চিন্তা করি, বাড়তির চিন্তা করি। সো যেবেলা ক্যারিং ভ্যালু বেশি রিকভারেবল ভ্যালু কম তখন আমরা এগুলো কমাই, বাট ক্যারিং ভ্যালু কম রিকভারেবল ভ্যালু বেশি আমরা ক্যারিং ভ্যালু বাড়াই না, নর্মালি বাড়াইলে তখন আর এগুলো ইম্পেয়ারমেন্টের হিসাব থাকে না, এগুলো রিভ্যালুয়েশন হয়ে যায়, রিভ্যালুয়েশন হিসাব হয়ে যায়, ট্রিটমেন্ট হয়ে যায়। এখন ক্যাশ জেনারেটিং ইউনিট, অর্গানাইজেশনের একটা ছোট আইডেন্টিফাইবল গ্রুপ অফ অ্যাসেট, এগুলোকে লাইবিলিটিও থাকতে পারে, যারা ইন্ডিপেন্ডেন্টলি ক্যাশ জেনারেট করে। কিছু গ্রুপ অফ অ্যাসেট বা একটা অ্যাসেট হইতে পারে যে একলা অন্য কিনা থাকি আলাদা ক্যাশ জেনারেট করে। ঠিক আছে, ওগুলো আমরা কইলাম ক্যাশ জেনারেটিং ইউনিট। সিম্পল কথায় একটা অ্যাসেট বা অনেকগুলো অ্যাসেট একটা কোম্পানির অংশ যেখান থেকে আমরা আলাদা ক্যাশ ফ্লো আইডেন্টিফাই করতে পারি, ওগুলো আমরা কইলাম। কর্পোরেট অ্যাসেট হইল গিয়া গুডউইল ছাড়া অন্য অ্যাসেট যে গিয়ে ক্যাশ ফ্লো, ক্যাশ জেনারেটিং ইউনিটে যে ক্যাশ জেনারেট করে, ওগুলো ক্যাশ জেনারেট করতে হেল্প করে। যেমন হেড অফিস, হেড অফিসে নিজে কোনো সময় কোনো কাম করে না, মানে ক্যাশ জেনারেট করে না, হ্যাঁ খালি বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়, স্ট্র্যাটেজিক সাপোর্ট, ম্যানেজমেন্ট সাপোর্ট, অথবা সাপোর্ট, ওগুলোর মাধ্যমে হিনটাইম ক্যাশ জেনারেট করে। সো ওলা কর্পোরেট অ্যাসেট যেটা থাকে ওগুলো হলো কি নিজে কোনো জেনারেট না করিয়ে মানুষ অন্য ক্যাশ জেনারেটিং ইউনিটে ক্যাশ জেনারেট করতে হেল্প করে। ক্লিয়ার? হেড অফিস, ফর এক্সাম্পল হেড অফিসের বিল্ডিং, হেড অফিসের মেশিনারি, বিল্ডিং মেশিনারি, অথবা যে কোনো অ্যাসেট গুডউইল ছাড়া যে গিয়ে ক্যাশ জেনারেটিং ইউনিটে ক্যাশ জেনারেট করতে হেল্প করব। ক্যাশ জেনারেটিং এর অ্যাসেট নাই, ইউনিটের অ্যাসেট নাই, অন্য অ্যাসেট যে গিয়ে ক্যাশ জেনারেটিং ইউনিটে ক্যাশ জেনারেট করতে হেল্প করব, ওগুলো আমরা কইব কর্পোরেট অ্যাসেট। এমপ্লয়ি রে না, এমপ্লয়ি রে তুমি যে অ্যাসেট খুঁজে আসছে, কারণ অ্যাসেট রিজ হলে কন্ট্রোল থাকা লাগে, এমপ্লয়ির উপরে তো তোমার কন্ট্রোল নেই। আমরা কতদিন পড়তাম এমপ্লয়ির স্কিল নিয়ে ইন্টেঞ্জিবল অ্যাসেট খুঁজে মারতাম, তার সময় কন্ট্রোল নেই, শুধু যদি দাস থাকতো তাহলে তুমি কন্ট্রোল হইতে গেলে, নাহলে তখন গিয়ে অ্যাসেট হইতে গেলে। ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট অ্যাসেসমেন্ট প্রত্যেক রিপোর্টিং পিরিয়ড আমরা নর্মাল তো এক বছর বাদে বাদে রিপোর্ট করি। সো ধরো নর্মালি এক বছর বাদে বাদে তুমি দেখবা কোনো অ্যাসেটর ইম্পেয়ারমেন্টের ইন্ডিকেশন আসেনি, যদি দেখো ইন্ডিকেশন আছে ইম্পেয়ারমেন্টের তাহলে ইম্পেয়ারমেন্ট চেক করবে, আদারওয়াইজ চেক করবে না। ইন্ডিকেশন কিন্তু আমরা একটা একটু দেখলাম, তাইলে যে অ্যাসেটগুলো ইন্ডিকেশন পাইব ওগুলোর লাগে আমি ইম্পেয়ারমেন্ট চেক করব। আর অন্য হয়ে যাচ্ছে ইরেসপেক্টিভ অফ এনি ইন্ডিকেশন অফ ইম্পেয়ারমেন্ট, আর নিসরগুলোর ক্ষেত্রে ইন্ডিকেশন থাকুক আর না থাকুক মাস ইম্পেয়ারমেন্ট চেক করব। কিতা ইন্টেঞ্জিবল অ্যাসেট যেগুলো ইউজফুল লাইফ ইন্ডিপেন্ডেন্ট বা ইন্টেঞ্জিবল অ্যাসেট যেগুলো এখনো ডেভেলপমেন্টও আছে,
ডেভেলপমেন্ট কস্ট ক্রাইটেরিয়া মিট করলে কি তা ইন্টেঞ্জিবল অ্যাসেট, ক্রাইটেরিয়া মিট না হলে ইন্টেঞ্জিবল অ্যাসেট নেয়। সো প্রত্যেক বছর বছর চেক করবো ক্রাইটেরিয়া মিট করে নি, যদি ক্রাইটেরিয়া মিট না করে আগলো সিকিউরি অ্যাসেট থেকে ওরাই আমরা এক্সপেন্স লই যাবো, আর অ্যাসেট থেকে এক্সপেন্স হয় না মানে ইম্পেয়ারমেন্ট। আবার ইনডেফিনিট লাইফ হইলাম, আজীবন পাইমু, আত্মদের হইলাম না আজীবন হইতাম না, 10 বছর পাইমু। সো আজীবনে যে ক্যাশ ফ্লো আর 10 বছরের ক্যাশ ফ্লো সমান হইব নি, অবভিয়াসলি অনেক কম হইব, তার মানে অ্যাসেটের ক্যাশ ফ্লো যদি কমায় অ্যাসেটের ভ্যালু কমে যাব, ভ্যালু ইউনিটস কমে যাব, সব ইম্পেয়ারমেন্ট নর্মালি ওয়ার্ক হতো। আর একটা হইল কি গুডউইল, যদি আমরা বিজনেস কম্বিনেশনে মানে গুডউইল যদি আমরা সিম্পল পার্চেস করি আর কি, গুডউইল পার্চেস হয় তুমি যেভাবে আস্তা কোম্পানি কিনবা বিজনেস কম্বিনেশনে নর্মালি, সো এই ক্ষেত্রে আমরা অ্যানুয়ালি ইম্পেয়ারমেন্ট টেস্ট করবো। সো এগুলো লাগে কোনো ইন্ডিকেশন দরকার না, এগুলো প্রত্যেক বছরও টেস্ট করবো। আর এগুলো ছাড়া অন্য কোনো অ্যাসেট হইলে কোনো ইন্ডিকেটর পাইলে তোকে আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করবো, আদারওয়াইজ ইন্ডিকেটর আমরা টেস্ট করতাম না। এখন ইন্ডিকেটর কিতে আগুন বালা হওয়ার মাথা তারা এমসিকিউ দিতে পারে। ইন্ডিকেটর দুই ধরনের আছে, একটা হলো এক্সটার্নাল সোর্স, একটা হলো ইন্টারনাল সোর্স। অ্যাসেটের মার্কেট ভ্যালু ডিক্লাইন করছে খুব সিগনিফিকেন্টলি, যতক্ষণ আশা করছে আমি থেকে বেশি ডিক্লাইন করছে। তো মার্কেট ভ্যালু ডিক্লাইন হলে ইন্ডিকেটর গুলা ওই যে মার্কেট ভ্যালুর লগে ওই যে নেট সেলিং প্রাইস মনে আছে নি, ওগুলো মার্কেট ভ্যালুর লগে ডিপেন্ড করে। ওই যে অ্যাসেটের নেট সেলিং প্রাইস করছিলাম, নেট সেলিং প্রাইস কিতা যে আর্মস এন্ড লেন্থ ট্রানজাকশন নলেজেবল উইলিং পার্টির কাছে বেশি আছে যে টাকাটা হয়, সেগুলো তো মার্কেটও গিয়ে ব্যস্ত হবে। আর্মস এন্ড লেন্থ ট্রানজাকশন তোমার পরিচিত করে লোক হইতো না, এগুলো আনকানেক্টেড পার্সনের লোক হইতে হইব, সো এগুলো মার্কেটও যাওয়া লাগবে। সো এগু যেভাবে সেলিং প্রাইস ফল করে তখন তো আমার রিকভারেবল ভ্যালুর উপরে এফেক্ট পড়ে। সো আমরা অবধি এগু এলে বুঝবো যে একটা ইন্ডিকেশন সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জটা বালা নাই বাদ অ্যাডভার্স হয়েছে, কিতাব চেঞ্জ হয়েছে আইডার টেকনোলজিক্যাল মার্কেট ইকোনমিক বা লিগাল এনভায়রনমেন্ট। আমার ব্যবসায় যে জায়গাত অপারেট করেন টেকনোলজি আস্তে চেঞ্জ হয়েছে, আমি কম্পিউটার ইউজ করলাম টেকনোলজি খুব ফাস্ট হয়ে গেছে, আমার কম্পিউটার খুব ব্যাকডেটেড হয়ে যাবে, এগুলো থেকে অত ভ্যালু ইউজ পেতাম না বা সেলিং প্রাইস অতটা পাইতাম না। বা মার্কেটের কন্ডিশন বা ইকোনমিক কন্ডিশন লিগাল এনভায়রনমেন্ট যে কোনো কারণে যদি নেগেটিভ এফেক্ট করে আমার অ্যাসেটের ভ্যালু নর্মালি ফল করার কথা। এগুলো এক্সটার্নাল ইন্টারেস্ট, মার্কেট ইন্টারেস্ট রেট যদি বাড়ে যায়। ইন্টারেস্ট রেটের লগে সম্পর্কিতা, আমরা যেগুলো অ্যাসেটের ভ্যালু ইন ইউজ হিসাব করি প্রেজেন্ট ভ্যালু তা নেই, তখন ডিসকাউন্টিং করা লাগে, আর ডিসকাউন্টিং করতে হলে একটা ইন্টারেস্ট রেট লাগে, নর্মালি ওই ইন্টারেস্ট রেটটা মার্কেট ইন্টারেস্ট রেট, বুঝছো না বুঝছো না। আমরা প্রেজেন্ট ভ্যালু জানতে হলে ডিসকাউন্টিং করতে হলে একটা ইন্টারেস্ট রেট লাগে, ইন্টারেস্ট রেট স্যার আমরা ডিসকাউন্ট করতাম পারি না। ওই যে ডিসকাউন্ট রেটটা এগুলো আমরা নর্মালি মার্কেটের যে ইন্টারেস্ট রেটটা আছে ওয়ান, আর ইন্টারেস্ট রেট যত বাড়ে প্রেজেন্ট ভ্যালু তত কমে। এবার খুব বেশি বুঝাইতাম না এগুলো একটু জিনিস। সো মার্কেটে যে বলা ইন্টারেস্ট রেট বাড়ি যাব তোমার অ্যাসেটের ভ্যালু ইন ইউজ কমে যাব, আর ভ্যালু ইন ইউজ কমলে কোন জায়গাতে এফেক্ট করবো রিকভারেবল ভ্যালু, রিকভারেবল ভ্যালু দুইটা জিনিস এফেক্ট করবো, ভ্যালু ইন ইউজ আর নেট সেলিং প্রাইস, ক্লিয়ারলি বাইরের জিনিস। ইন্টারনাল সোর্স অ্যাসেট অবসোলেট হয়ে গেছে বা ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে, তুমি যারা ওই অ্যাসেট ভাঙিয়ে গেছো অবভিয়াসলি এগুলো একটা সোর্স অফ ইম্পেয়ারমেন্ট। এগুলো ফুল অ্যাসেটের যে দাম ভাঙ্গা অ্যাসেট বা কোনো নষ্ট অ্যাসেট ড্যামেজ অ্যাসেট অবসোলেট অ্যাসেটের সেম দাম তত হয়। আটার লগে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে এবং অ্যাডভার্সলি চেঞ্জ হয়েছে যে ম্যানারে আমরা অ্যাসেট ইউজ করা, তবে কিলা আমরা আগর আইসিপি এর ফ্রন্ট ডেক্স শেখে দেশ তুমি দেখছো নি কীটা আসলো ফ্রন্ট ডেক্স রিসেপশনে কোন টেবিল আসলো, আমি যে টেবিলে বলবো আসলো, আর এখন আইসিপি এর টেবিলের ফ্রন্ট ডেক্স দেখছো কোনটা বলা সুন্দর, বেনিফিট কোনটা থেকে বেশি আইব ফ্রন্ট ডেক্স টেবিল, আমি ও টেবিলটা ফ্রন্ট ডেক্সে রাখলে না আমি ক্লাসরুমে রাখলে ডেফিনেটলি ফ্রন্ট ডেক্সে রাখলে, সুন্দর টেবিল যেওয়ালা ফ্রন্ট ডেক্সে রাখবো মানুষের ওগুলো কেউ একটা আইসিপি সম্পর্কে ইম্প্রেশন পাইব, ঠিক না বিজয়ালা ক্লাসরুমে রাখবো যে ভর্তি হইব তারে আর আমার ইম্প্রেশন দরকার না, হে অলরেডি বোধটা বুঝিয়েও যে ইয়া হয়েছে তারে আর ইম্প্রেশন দরকার না, এগুলো বেনিফিট কমায়। সো সেই মেসেজ রয়েছে কিন্তু এগুলো এক জায়গা থেকে হরাইয়া যায় বলে আমি এগুলো ম্যানারটা চেঞ্জ করে নিলাম ইউজার, তখন আমার কিন্তু বেনিফিট আমার পরিমাণটা চেঞ্জ হয়ে গেল। তোমার তাহলে একসময় আইসিপি ক্লাসরুমে কোনো চেয়ার টেবিল আসলো না, মাস্টার মানি ওয়ে করে দিতে আনাইলে স্টুডেন্টের চেয়ার হয়ে যাবে, এলে আইসিপি অলমোস্ট 5 বছরের মতো চলছে, কোনো সমস্যা হয়েছে না, স্টুডেন্টে পাস করিয়ে গেছে ওর কন্টিনিউস ফেসে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, বুঝলে ব্যাপারটা।
সো আমি যেটা করি এখন টেবিল আইছে, চেয়ার আইছে, বইরা চেয়ার চিচার, ইতা পড়া ইতা পড়া ইতা পড়া, ম্যানার চেঞ্জ হয়ে গেছে এসেটটা। সো এসেটটার ম্যানার যেবেলা চেঞ্জ করবে তখন এগুলো কি বেনিফিট আওয়ার পরিমাণটা বাড়ি যাব বা কমে যাব? আমরা এনে মাত্রাম অ্যাডভার্স, যদি কমে যায় বাড়তে পারে কমতে পারে। ভালো সুন্দর একটা টেবিল ইন থাকি নিয়ে যেতে হবে রিসেপশনে রাখে, আবার বেনিফিট বাড়ি যাবো, টেবিল থাকি বেনিফিটটা আওয়া বাড়ি যাবো। বুঝতে পারছি না পারছি না। সো যেবেলা অ্যাডভার্স এফেক্ট হইবে আমি তো নিজে বুঝবো অ্যাসেটটা বদলে ইয়া কিতা করছি, তখন ইম্পেয়ারমেন্ট টেস্ট করবো। অ্যাসেটটা কিন্তু আমরা আশা করি যে একটা সাম একটা কাইন্ড অফ ইকোনমিক পারফরমেন্স পাইব নর্মালি ফলা। এগুলো যদি আমরা যেটা আশা করতাম থেকে যদি বাদ হয় উর্স হয় মনে হলো আমরা চলবো। যেমন আমার ল্যাপটপ লইছি বাক্কা দাম দিয়ে লইছি, লই এলাই মনে করছি ভালো পারফরমেন্স পাইব, কিন্তু অত পারফরমেন্স পাইলাম না, খুব স্লো কাম করে, 4 GB র্যাম, তার বাদে স্লো কাম করে, কখনো কেউ কমপ্লেন করছে না, আমি নিজেও কমপ্লেন করি। তাইলে এগুলো প্রেজেন্ট ভ্যালু আমি এখন কমাই লিব বা এগুলো ইম্পেয়ারমেন্ট হয়েছে আমি ধরতে, যদি আমি দাম দিয়ে কিনে লিছি কিন্তু এসেটের ভ্যালু ফল করা লাগবে, কারণ এখন যদি আমি বেসার যাই বাকি তাহলে যে মাসে এগুলো অত দামে কিনতো না, কারণ আমার কি আমি যেটা আশা করতাম পারফরমেন্স করবো এলা পারফরমেন্স করেন না। ক্লিয়ার? আদার এভিডেন্স কি দা ক্যাশ ফ্লো, অ্যাসেট কিনতে বা মেনটেন করতে যে খরচ হইব, মানে এগুলো ক্যাশ আউটফ্লো যেটা আমরা যেটা করছিলাম হিসাব, এটা কি বেশি হয়ে যায়, তাহলে নেট বেনিফিট আমার কমে যাব। অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো বাজেট থেকে বাদ হয়েছে, আমি হিসাব করতাম অত টাকা ক্যাশ ফ্লো পাইম, ক্যাশ ফ্লো দিয়েও তো আমরা এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দিয়েও তো আমরা কিনা করাম প্রেজেন্ট ভ্যালু বা করাম। সো ক্যাশ ফ্লো যে বলা বাজেট করা লাগে, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো করতে হলে বাজেট থেকে আমার ক্যাশ ফ্লো কমাইছে বাদ হয়েছে, তার মানে বেনিফিট কম প্রেজেন্ট ভ্যালু কমে যাব। অপারেটিং লস হয়েছে, সো লস হইলে আমার ক্যাশ ফ্লো কম নেগেটিভ হল, সো আমার বেনিফিট কমে। সো আমার পিকচার আকারে তোমার সামনে দেখানো হয়েছে রিকভারেবল ভ্যালু হলো কি হাইয়ার অফ ভ্যালু ইন ইউজ আর ভ্যালু ইন সেল বা নেট সেলিং প্রাইস, যেটা হোক ভ্যালু ইন সেল তো কি তা তুমি বুঝে নিছো। সো সবসময় যদি তুমি সপ্তাহ বা ঘোরা লাগবে না, আর আমরা জানি ক্যারিং ভ্যালু যদি কিতা হয় বড় হয় রিকভারেবল ভ্যালু থাকি তাইলেও ইম্পেয়ারমেন্ট হয়েছে, ক্যারিং ভ্যালু ছোট হইলে ইম্পেয়ারমেন্ট। এখন মনে করো একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু 10,000, তুমি ফলা ভ্যালু ইন ইউজ হিসাব করা গেলে করিয়া পাইলে অলরেডি 12,000, তোমার ভ্যালু ইন সেল আর বাড়ার দরকার আছে নি, কারণ ভ্যালু ইন সেল যদি 8,000 হয় তাহলে তোমার হায়ার কোনটা 12,000, তার অলরেডি 12,000 10,000 থেকে বেশি, তার মানে ইনো ইম্পেয়ারমেন্ট হয়েছে না, আমরা বুঝলাম, বুঝছো না বুঝছো না, এত আমি বুঝলে না তুমি। আর ভ্যালু ইন সেল যদি 12,000 থেকে বেশি হয় তাহলে হবু হায়ারটা আইব, তো হিগো তো 10,000 থেকে বেশি হইব, বুঝছো ব্যাপারটা। তো সবসময় যে আমি দুইটা ব্যবহার ইউজ কর্ম করিয়া গাদা লাগানো কাম করবো না, আমরা একটু ইন্টেলিজেন্টলি কাম করবো। হয় এগুলো যদি এখন 8,000 টাকা তখন আমার দেখা লাগবো ভ্যালু ইন সেল হতো, কারণ 8,000 টাকা হইলে কি 10,000 থাকি কম ইনো ইম্পেয়ারমেন্ট হয়ে দিকে। বাট একটাও যদি বেশি হয়ে যায় যে কোনো একটা দর্শি ধরিয়ে ওকে বেশি পাইলেছি তার বাদ বাকি হিসাব করার গুড। হ্যাঁ এখন ধরো ভ্যালু ইন সেল হইলে, আচ্ছা এখন বল আমি ভ্যালু ইন সেল বা করছি না ভ্যালু ইন ইউজ বা করছি, কত 12,000 ডিসিশন কিতা ইম্পেয়ারমেন্ট হয়েছে না হয়েছে না হয়েছে না। এখন যদি এগু কম হয়, এগু যদি 8,000 হয় ভ্যালু ইন সেল কী তৈব ডিসিশন 12,000 নিম, দ্যাট মিন্স আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে না। এগু যদি 18,000 হয় ডিসিশন কিতা নিম ইম্পেয়ারমেন্ট হয়েছে না, হায়ার হইব 18,000 না কেন বা করতাম, এগু তো আমার ওয়েস্ট অফ টাইম। আমি তো বেসার চিন্তা করাম না, তো আমি ইম্পেয়ারমেন্টের চিন্তা করাম, তুমি বুঝতে হইব তুমি কিতা ডিসিশন দিতে তোমার কিতা ভালো লাগে কইছে, তোমার কথা ফুল রাইট, তুমি যে কথা কইছো ফুল রাইট, যে আমি ইউজ করে পাইব 12,000 বেশি পাইব 18,000 আমি বেশি নিব, বাট তোমার তো বেসার কথা কর না, হ্যাঁ করুন যে ইম্পেয়ারমেন্ট আছে না না তুমি চিন্তা করো, তখন তো আমরা হুল মান মাতাম, তখন তো আমার এগুলো হিসাব করার দরকার না, যে বলা একটা পাইলিসি অলরেডি ক্যারিং ভ্যালুর উপরে, তখন আর বাদরটা তো আমার যাওয়ারও প্রয়োজন পড়ে না। তো তুমি বুঝতে হইব তুমি কোন জিনিস ইনফরমেশন ডিসিশন লইতে হয় অনুসারে তুমি চিন্তা করা লাগবো, অনুসারে তুমি ক্যালকুলেশন করা লাগবো।
অনেক সময় অ্যাসেট বেচলে ডিসপোজালের যে কস্টগুলা এগুলো খুব নেগলিজেবল থাকে, বা ক্যাশ ফ্লো অ্যাসেট থাকি যেটা আয় না। ওই যে আমরা কইছিলাম না আগে ভ্যালু ইন ইউজ, এস্টিমেটেড ফিউচার ক্যাশ ফ্লো ওগুর প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ক্যাশ ফ্লো কোন জায়গা থাকে, কন্টিনিউ ইউজ থাকি আর ডিসপোজাল থাকে। অনেক সময় তুমি অ্যাসেট কিনছো বেচার লাগে, সো কন্টিনিউ ইউজ খুব ওরু না কইতে গেলে, সো কন্টিনিউ ইউজ থাকে তোমার ক্যাশ ফ্লো আওয়ার সম্ভাবনা খুব নেগলিজেবল, খুব কম পরিমাণ। এক্ষেত্রে যত রেখা বেশি পাইবে ওগু হইল কি তোমার ভ্যালু ইন ইউজ, বুঝছো ব্যাপারটা। আবার অনেক সময় তুমি দেখো ওই যে কইছিলাম আমরা ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ সেলস বা ওই যে ভ্যালু ইন সেল বা হরতে গেলে কিন্তু লাগে মার্কেট ভ্যালু লাগে, বাজারও এগুলো অ্যাক্টিভ মার্কেট নাই, সো তুমি বাজারও এগুলো সেলিং প্রাইস কত তুকে ব্যবহার তাই না। এক্ষেত্রে আর ভ্যালু ইন সেল বা হরার দোকান না, ওই যে ভ্যালু ইন ইউজ ওগুলো রিকভার ভ্যালু, ঠিক আছে। রিকভারেবল ভ্যালু নর্মালি আমরা প্রত্যেকটা অ্যাসেটের আলাদা আলাদা ব্যবহার করি, ও ল্যাপটপের আলাদা রিকভারেবল, চেয়ার আলাদা, প্রজেক্টর আলাদা। সামটাইমস রিকভারেবল ভ্যালু ব্যবহার করলে তো দুইটা জিনিস লাগে, ইউ বেশি কত পাইম, ম্যাক্সিমাম অ্যাসেট বেশি কত পাইম পাইলে, কিন্তু ইউজ করে যে কত ক্যাশ ফ্লো আইব মানে ভ্যালু ইন ইউজ সবসময় পাওয়া যায় না। খালি একলা ল্যাপটপে আমার কতখান ভ্যালু দেয় আমি হইতাম পারবো নি, নর্মালি পারা যেত না, তখন আমি আমি ওখান হইতাম পারি যে ওকে ও ল্যাপটপ ও টেবিল ও চেয়ার প্রজেক্টর প্রজেক্টর বোর্ড চেয়ার টেবিল ফ্যান ও রুমোর সব তিনটে মিলিয়ে আমার একটা ক্যাশ ফ্লো দিই, ওখান হইতাম পারবো, কারণ ও রুমোর সব জিনিস মিলিয়ে আমি একটা ক্লাস করাইলাম, স্পেসিফিক কোনো একটা জিনিস দিয়ে ক্লাস করাই না। আমার একটা ক্লাস করাই চাই, ক্লাস থেকে ক্যাশ ফ্লো আর স্টুডেন্ট থেকে ক্যাশ ফ্লো আর, সো একটা ক্লাস করাই দিলে আমার ওই সবগুলো অ্যাসেট লাগে, তাহলে আমি ও গ্রুপ অফ অ্যাসেটটা হইব একটা ক্যাশ জেনারেটিং ইউনিট। যদি আমি স্পেসিফিক একটা অ্যাসেট দিয়ে বাহর দিতাম পারি ক্যাশ কত আর, ল্যাপটপের যদি বাহর দিতাম পারি ক্যাশ কত আর, দ্যাটস গুড, তখন ল্যাপটপের আলাদা আমরা রিকভারেবল ভ্যালু বাহর। কিন্তু একটা অ্যাসেটের যে বলা রিকভারেবল ইন্ডিভিজুয়ালি বাহরতাম পারতাম না, আইদার ভ্যালু ইন ইউজ পাইলাম না বা সেলিং প্রাইস পাইলাম না, তখন কতগুলো ক্যাশ জেনার অ্যাসেট বা লাইবিলিটি এর কারণে মিলিয়ে ক্যাশ জেনারেটিং ইউনিটের ক্ষেত্রে আমরা ইম্পেয়ারমেন্ট লস হিসাব করব, ঠিক আছে। তাহলে তো ল্যাপটপের ইম্পেয়ারমেন্ট হিসাব করব, ল্যাপটপের রিকভারেবল ভ্যালু হতো আর ল্যাপটপের ক্যারিং ভ্যালু হতো, আমি খালি ল্যাপটপ পারি না, তাহলে দেখুন ল্যাপটপ সহ আর কতটা মিলিয়ে আমার একটা ক্যাশ জেনারেটিং ইউনিট বানাইতাম পারি, ও ক্যাশ জেনারেটিং ইউনিটের মাঝে এই ও ক্যাশ জেনারেটিং সব তিন তো রিকভারেবল ভ্যালু বাহরমু আর সব তিন তোর ভ্যালু ইউনিউজ বাহরমু, অন্ত থেকে আমরা বাহরমু ইম্পেয়ারমেন্ট হতো। ওকে, মেজারমেন্ট সেলিং নেট সেলিং প্রাইস কিলা বাহরি, সেলিং প্রাইস নর্মালি সেল এগ্রিমেন্ট থেকে পাইলে, আর এগুলো থেকে ডিসপোজাল কস্ট বাদ দিই, ডিসপোজাল কস্ট যেমন লিগাল কস্ট, স্টাম্প ডিউটি, আরও তার ট্যাক্স ফ্যাক্স কিছু থাকলে। ভ্যালু ইউনিউজ কিতা ফিউচারে ক্যাশ ইনফ্লো হতো আউটফ্লো হতো তা আমরা বাহরি, কন্টিনিউ ইউজটা কি আর বেশি হতো এগুলো আগে অলরেডি মাতি লিছি, এর বাদে ওগুলো ডিসকাউন্ট রেট দিয়ে যদি গুণ দেই তাহলে প্রেজেন্ট ভ্যালু যাই। সো ওই যে আমরা ফিউচার ক্যাশ ফ্লো এগুলো কিন্তু আমরা অ্যাজাম্পশন লইব, অ্যাজাম্পশনগুলো কিছু রিজনেবল সার্টিফিকেট পিরিয়ড থাকব এবং ম্যাক্সিমাম ফার্স্ট বছর লইব। আমি ক্যাশ ফ্লো কইরাম, আমি তো এস্টিমেট করে কইরাম ম্যাক্সিমাম ফার্স্ট বছরের ক্যাশ ফ্লো লইব, ফার্স্ট বছর থেকে যদি বেশি লাগে তাহলে আমার প্রমাণ করা লাগবো যে ফার্স্ট বছরের বাদর যে ইনফরমেশনগুলো এগুলো রিলায়েবল, কারণ যত বেশি লেটার ইনফরমেশন আমরা প্রিডিক্ট করা যাইব তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। সো তারা ধরে তোমার একটা লিমিট দিয়ে দিয়েছি 5 years, এর বেশি পারবে বাট প্রমাণ করা লাগবে যে তোমার এস্টিমেটটা রিলায়েবল, কারেক্ট 100% একুরেট না, এস্টিমেটটা রিলায়েবল, ঠিক আছে। সো তোমার এই যে এস্টিমেটটা হইব রিসেন্ট বাজেটের উপরে বেস করে হইব, ফরকাস্টের উপরে বেস করে হইব, তুমি আন্ডার এস্টিমেট করতে করলে হইতো না, তোমার রিসেন্ট যে বাজেট ফোরকাস্ট আছে ওগুলো ফেরত গেলো। ডিসকাউন্ট যেগুলো রেট হিসাব করি তখন প্রি ট্যাক্স রেট হিসাব করি, ডিসকাউন্ট রেট থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে পোস্ট ট্যাক্স হয়, ট্যাক্স বাদ দেওয়ার আগে যেটা প্রি ট্যাক্স হয়, আর এগুলো কারেন্ট মার্কেট অ্যাসেসমেন্ট হিসাব করব। ওই যে একটু কইছিলাম ডিসকাউন্ট রেটটা মার্কেটের রেট হয়, সো একটা অ্যাসেটের যে রিক্স আছে ও অনুসারে ওগুলো ডিসকাউন্ট রেটটা অ্যাডজাস্ট হইব, রিক্স বেশি হলে ডিসকাউন্ট রেট বেশি, রিক্স কম হইলে ডিসকাউন্ট রেট কম, মার্কেট হয়ে গেলো কে তার উপরে বেস করি। নর্মালি ইন্টারেস্ট আমরা ট্যাক্স সার পাই, ইন্টারেস্ট হলে একটা এক্সপেন্স, আর এক্সপেন্স যত বাড়বো তত ট্যাক্স কমবো, কারণ এক্সপেন্স বাড়লে প্রফিট কমে, প্রফিট কমলে ট্যাক্স কমে। ইন্টারেস্ট আমার 100 টাকা যে বলা বাড়ে ফর এক্সাম্পল,
তাহলে খরচ একশো টাকা বাড়ার, খরচ একশো টাকা মারা মানে লাভ একশো টাকা কমের, ও লাভ একশো টাকার উপরে ট্যাক্সটা কমার। সো যেভাবে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ধরি এগুলোর উপরে আমরা ট্যাক্সের সার পাই, কারণ খরচ বাড়ার হলে আমার ট্যাক্স কম দেওয়া লাগে। ঠিক আছে, সো আমার যদি ট্যাক্সের রেট 30% হয়, আবার 100 টাকা যদি ইন্টারেস্ট দেই তাহলে আমার 30 টাকা ট্যাক্স এইব, তাহলে নেট কস্ট ওর আমার 70 টাকা কইরাম যে জিনিসটা। সো নেট কস্ট ওর 70 টাকা। সো আমরা এগুলো হিলা হিসাব না করি, আমরা অলা হিসাব করতাম পারি। 10% ইন্টারেস্ট রেট, ওগুলোকে 30% ট্যাক্স বাদ দিলাম, তাহলে আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট হলো 7%। বুঝছেন ব্যাপারটা? আমরা ডাইরেক্ট টেকারে কনভার্ট না করিয়া আমরা ডাইরেক্ট কিতারে কনভার্ট করিব লাগবে, ইন্টারেস্ট রেটে আফটার ট্যাক্স। সো আমরা ইন্টারেস্ট রেট টেকাটারে নেট 70 টাকা হিসাব করতাম, আর এখন ইন্টারেস্ট রেটে ডাইরেক্ট কনভার্ট করিয়া 10% থেকে 7% লাগবে, তখন ওগুলো হয় না পোস্ট ট্যাক্স রেট, ট্যাক্সের এফেক্ট বাদ দেওয়া বাদে যে রেট, আর ট্যাক্সের এফেক্ট বাদ দেওয়ার আগে যে রেট 10% ওগুলো হয় না প্রি ট্যাক্স রেট। সো আমরা যেভাবে ডিসকাউন্টিং করবো প্রি ট্যাক্স রেট দিয়ে ডিসকাউন্টিং করবো। ইন্টারেস্ট রিপেয়ারমেন্ট রেকগনাইজ মেজারমেন্ট করবা গেলা, সো যেবেলা কেরিং অ্যামাউন্ট বেশি হইব রিকভারেবল ভ্যালু থাকি, তখনও আমরা কমে ইম্পেয়ারমেন্ট হয়েছি, বা উল্টা হইতাম পারে রিকভারেবল ভ্যালু কেরিং ভ্যালু থাকি লেস হইলে আমরা ইম্পেয়ারমেন্ট ধরবো। ইম্পেয়ারমেন্টের প্রফিট অ্যান্ড লস আমরা এক্সপেন্স হিসাবে ধরবো, তবে এই একটা কাহিনি আছে, যদি এই অ্যাসেটটা আগে রিভ্যালুড হয় পরে আবার দাম ফল করে তাহলে আর এক্সপেন্স ধরতাম না, রিভলিউশন রিজার্ভ থেকে আমরা বানাছিলাম। মনে করো এই অ্যাসেটটা আগে দাম বাড়াইছিলাম, দাম বাড়াইলে তো অবভিয়াসলি রিভলিউশন রিজার্ভ হয়ে যায়, পরবর্তীতে দেখলাম সামহাও অ্যাসেটটা কোনো কারণে দাম ফল করছে, তখন ফল আর রিভলিউশন রিজার্ভ যত টাকা বাড়াইছিলাম ওগুলো সারা মাইনাস করবো, করি আনলে এর বাদেও যদি লস থাকে ইম্পেয়ারমেন্ট ওগুলো প্রফিট অ্যান্ড লস হয়ে যাবে, আর যদি রিভলিউশন রিজার্ভ মাইনাস দিয়ে কাবার হয়ে যায় তাহলে আর প্রফিট অ্যান্ড লস উঠতাম না। আর যদি এক্সপেন্স আর যদি ফার্স্ট টাইম ইম্পেয়ারমেন্ট হয় তাহলে তো রিভলিউশন রিজার্ভ কিছু নাই, আমরা জাস্ট এগুলো এক্সপেন্স ধর। বারোশো, তাহলে 1000 রিভলিউশন রিজার্ভ থেকে যাইব আর 200 টাকা প্রফিট অ্যান্ড লস হয় এক্সপেন্স। ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট লস ধরা বাদে অ্যাসেটের যে নতুন ভ্যালু আইব মানে রিকভারেবল ভ্যালু ওগুলো তার নতুন ক্যারিং ক্যারিং ভ্যালু, ওগুলো ফিরে আমরা রিমেইনিং ইউজফুল লাইফ রেসিডুয়াল ভ্যালু হিসাব করিয়া সিস্টেমেটিক বেসিসে ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন আমরা ধরব। সো কোয়েশ্চন 1 আমি করিয়া দিলে তুমি খুব খুশি হইবে, সরি তোমার তাহলে খুশি করতাম পারলাম না। আমরা যাই কি ক্যাশ জেনারেটিং ইউনিট, ক্যাশ জেনারেটিং ইউনিট আগে হয়েছে একটা স্মল গ্রুপ অফ অ্যাসেট যেখানে সেপারেট ক্যাশ ফ্লো আইডেন্টিফাই করা যায়, মেজার করা যায়। একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের যেবেলা রিকভারেবল ভ্যালু ডিটারমাইন করতে পারি না তখনও আমরা ক্যাশ জেনারেটিং ইউনিট হিসাব করি। এখন একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের কিতা লাগে রিকভারেবল ভ্যালু ডিটারমাইন করতে পারি না, অনেক কিছু কারণ হয়ে যাচ্ছে। ভ্যালু ইন ইউজ আমরা এস্টিমেট করতে পারি না একটা হইতে পারে, কারণ অ্যাসেটে একলা ক্যাশ ফ্লো জেনারেট করে না ইন্ডিপেন্ডেন্টলি, অন্য অ্যাসেট লাগে তার ক্যাশ ফ্লো জেনারেট করতে, ওটা একটা কারণ আর কি। সো একটা ক্যাশ জেনারেটিং ইউনিট যেবেলা হিসাব করবো এগুলো কিন্তু অনেকগুলো অ্যাসেট থাকে, সো সবগুলার একলগে ভ্যালু ইন রিকভারেবল ভ্যালু বা করবো আর সবগুলার কিতা করবো ক্যারিং ভ্যালু বা করবো, এর বাদে ওভারঅল টোটাল ক্যারিং ভ্যালু। মনে করো ফার্স্টটা অ্যাসেট আছে, ফার্স্টটা অ্যাসেটের রিকভারেবল ভ্যালু আর ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালু যদি বড় ইম্পেয়ারমেন্ট হয়েছে ছোটো হইলে ইম্পেয়ারমেন্ট হয়েছে না। এখন গুডউইল, গুডউইল যেবেলা আমরা পারচেজ করবো তখন তো অলরেডি এগুলো আলাদা সেপারেট অ্যাসেট হিসাবে আমরা হিসাব করতে পারলাম, তখন এগুলো আলাদাও রাখুন এবং এগুলো আমরা ইম্পেয়ারমেন্ট হিসাব করুন। গুডউইলে একলা কিন্তু কোনো ক্যাশ জেনারেট করতে পারে না, সো গুডউইলে আমরা ভাগ করে দিলে যতগুলো ক্যাশ জেনারেটিং ইউনিট আছে সবগুলোর মাঝে
ভাগ করিয়ে দিলে। এবং ক্যাশ জেনারেটিং ইউনিটের ভিতরে যে গুডউইল আছে প্রত্যেক বছর চেক করে দেবো ইম্পেয়ারমেন্ট হয়েছে নি, ঠিক আছে? এখানে বাদ দিলে কিন্তু ক্যাশ জেনারেটিং ইউনিট হলে ইনতে একটা অ্যাসেট না, ইনো অনেকগুলো অ্যাসেট আছে, বুঝছো? আমি ওটা ফার্স্ট অ্যাসেটে আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে 2000 টাকা, আমি যদি আমি সাইশো করি সমান বাড়ি বাদ দিয়ে দিতে পারি না, এগুলো কিছু নিয়ম আছে, তারা হয়ে যাচ্ছে কোন অর্ডারে তুমি বাদ দিতে ওগু মাত্রা পায় ওগু পরীক্ষা দিন পড়ে। ফলে হলো কি অ্যাসেট দ্যাট ইজ ইম্পেয়ার্ড, সব অ্যাসেট তো ইম্পেয়ার্ড হয়েছে না, আস্তে ক্যাশ জেনারেটিং ইউনিট ইম্পেয়ার্ড হয়েছে, এর মানে হয়তো স্পেসিফিক একটা অ্যাসেট ভাঙি গেছে, মানে স্পেসিফিক্যালি যদি কোনো অ্যাসেট ইম্পেয়ার্ড হইয়া দিলে এক কোশ্চেন যে ওগু ভাঙি গেছে, ওগু নষ্ট হয়ে গেছে, ওগু জ্বলি গেছে, ফুরিয়ে গেছে, কিচ্ছু একটা হয়েছে, ফলে ওগু থেকে বাদ দিব, বাদে বাদ দিব গুডউইল থেকে। স্পেসিফিক্যালি কোনো অ্যাসেট যদি ইম্পেয়ার্ড হয়, এখান তো ক্যাশ জেনারেটিং ইউনিট গ্রুপ অফ অ্যাসেট আছে, এর মাঝে একটা বা দুইটার কথা হইয়া দিলে স্পেসিফিক্যালি ড্যামেজ হয়েছে, তাহলে ফলে ওগু বাদ, দেন গুডউইল বাদ, দেন বাদ বাকি সব অ্যাসেটের প্রোরাটা বেসিসে দিব, যার যত ভ্যালু টোটাল ইম্পেয়ারমেন্টের টোটাল অ্যাসেটের ভ্যালু দিয়ে ভাগ দিব, এটা অ্যাসেটের ভ্যালু দিয়ে গুণ দিব, তাইলে প্রোরাটা বেসিস হয়ে যাবে। এখন একটা অ্যাসেট ইম্পেয়ারমেন্ট হইলে তো দাম কমের, দাম কমাইতে কমাইতে একবারে আমরা ইচ্ছা মতো দাম কমাইতে পারতাম না, দাম কমানোর একটা লিমিট আছে। প্রথমে একটারে নেট সেলিং প্রাইস বা করবো, নেট সেলিং প্রাইসও নিয়েছিলাম দাম তোমার, যেমন একটা অ্যাসেটের দাম আছে 10 টাকা, এগুলো বেচতাম পারবো 8 টাকায়, তাহলে এগুলো ম্যাক্সিমাম ইম্পেয়ারমেন্ট কত করতাম পারবো 2 টাকা, এর বেশি দিতাম পারতাম, ঠিক আছে? আমি হ্যাঁ এগুলো তো 10টা অ্যাসেট আছে, মনে করো আমার টোটাল ইম্পেয়ারমেন্ট হয়েছে 20 টাকা, আমার 20 টাকা বাক করে দিতাম, এখন এগুলো অ্যাসেটের দাম 10 টাকা, এগুলো আমি যেবেলা এগুলো বাট এমনি বাট ফরে প্রোডাটা অনুসারে যদি আমরা বাট করি এগুলো ফিরে বাট ফরে 3 টাকা, বাট এগুলো ধরো নেট সেলিং প্রাইস হলো কি 8 টাকা, তাহলে ম্যাক্সিমাম এগুলো দিতাম পারবো আমরা 2 টাকা, মানে তার নেট সেলিং প্রাইস বা ভ্যালু ইন ইউজ এর নিচে লামাইতে পারতাম না বা জিরো নিচে লামাইতে পারতাম না, মানাস দেওয়া আরম্ভ হলাম 20 টাকা বলাটা দেখো দিলে দিয়া দেখা গেল এগুলো দামও আছে 8 টাকা, 20 টাকা দিলে মানাস 12 টাকা এসে রইব নি, বুঝছো না? সো যেবেলা ইম্পেয়ারমেন্ট করবো ফলা হিসাবে করবো ইম্পেয়ারমেন্ট বাদ দেওয়ার ক্ষেত্রে যে অ্যাসেট স্পেসিফিক্যালি ইম্পেয়ার হয়েছে দেন গুডউইল দেন প্রোডাক্ট অনুসারে দিব, আবার যেবেলা অ্যাসেটগুলোর ভ্যালু বাদ দেওয়ার থাকবো তখন আমরা দেখবো যে মানাস দেওয়া বাদে অ্যাসেটের ভ্যালু নেট সেলিং প্রাইস ভ্যালু ইন ইউজ বা জিরো থাকতে হইবে, এর কম হইতে পারতো নাই, সো যদি এর কমে লামি যায় তাহলে ইম্পেয়ারমেন্টের অ্যামাউন্টটা আমরা কমাই লিব। সো এগুলো লাগে তোমার তোমার অঙ্ক করা লাগবে, যেমন ও দেখো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট গুডউইল প্রোটেক্ট প্রডিউস প্ল্যান্ট নেট কারেন্ট অ্যাসেট অ্যাট নেট রিয়েলাইজেবল ভ্যালু, সো অ্যাডভার্টস পাবলিকলি পাবলিসিটি অ্যাডভার্টস হয়েছে, রিকভারেবল ভ্যালু হতো, ক্যারিং ভ্যালু হতো এগুর, তো দেখো ক্যারিং ভ্যালু 3 লাখ, রিকভারেবল ভ্যালু তাহলে আমার ইম্পেয়ারমেন্ট কত হইলো, ও লাগে আমরা টোটাল হিসাব করলাম 3 লাখ 1 লাখ 2 লাখ, ঠিক আছে? ও 1 লাখ রে আমরা ও সাইডটা অ্যাসেটের মাঝে বুঝছি ব্যাপার, এখন ইম্পেয়ারমেন্টের বাদে অ্যাসেটের ভ্যালু কত আমরা হইছে, কিতার ভ্যালু হয়েছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালু কত, এখন আমরা দেখি একটা একটা করি স্পেসিফিক্যালি ইম্পেয়ার্ড, আমরা র্যাঙ্কিং অফ আলা কিতা স্পেসিফিক্যালি কোনো অ্যাসেট ইম্পেয়ার্ড আছে নিয়ে বুঝতাম, এর কোনো কিছু নাই হয়ে যাচ্ছে না, সেকেন্ড হলে গুডউইল তো হয়ে যাচ্ছে, গুডউইল এখন গুডউইল আছে 50,000 টাকা, কত মাইনাস দাম পারবো বা কত দিব মাইনাস, গুডউইল রে মাইনাস দিতে সারা মাইনাসই লাগবে, গুডউইল যদি 1 লাখ মাইনাস দেবি বলি মাইনাস দিলে নেগেটিভ 50,000 হয়ে যাবো, তাহলে ম্যাক্সিমাম কত দিব, গুডউইল থাকি গুডউইল ফলে 0 বানাই দিতাম পারবো, রইলো বাকি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট প্রডিউস পেটেন্ট আর নেট কারেন্ট অ্যাসেট, আমরা নেট কারেন্ট অ্যাসেটটা সইতাম পারতাম না, ওয়াই কইছে কি নেট রিয়েলাইজেবল ভ্যালু আছে, ওই যে কইছে সেলিং প্রাইস নিচে লামাইতাম পারতাম না, এগুলো বেচতাম পারবো যে বলা 30,000 টাকা, এগুলোর দামও আছে 30,000 টাকা, তাহলে এগুলো আর কোনো ইম্পেয়ারমেন্ট দিতে পারতাম না, কারণ এগুলোর ভ্যালু কোনো ফলো করতে না, ওই যে একটু আগে 3টা রুল বললাম, আমরা এগুলো নেট সেলিং প্রাইস ভ্যালু ইন ইউজ জিরো নিচে লামাইতাম পারতাম না, ঠিক আছে? এগু আমার
ইম্পেয়ারমেন্ট ওয়ার বাদে এগুলোর ভ্যালু কত যাবো? 30,000 টাকা। ইম্পেয়ারমেন্ট ওয়ার আগে কত আছে? 30,000 টাকা। তাহলে এগুলো ইম্পেয়ারমেন্ট আমরা দিব 0। বুঝলি ব্যাপারটা? যেগুলো নেট সেলিং প্রাইস এগুলো ইম্পেয়ারমেন্টের বাদেও উঠে কাটা থাকবো, বা নেট ভ্যালু ইন ইউজ এগুলো ইম্পেয়ারমেন্টের বাদেও উঠে কাটা থাকবো। সো এগুলো তো আমরা দিতে পারতাম না। তাহলে আমরা গেছে বাকি রইল কিতাব কয়টার মাঝে আমরা ইম্পেয়ারমেন্টটা মারব? দুইটার মাঝে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আর প্রডিউস পেটেন্ট। ঠিক আছে, নি এখন ইগুলোর মাঝে আমরা দিব ইম্পেয়ারমেন্ট প্রো রাটা অনুসারে। কিতা অনুসারে? প্রো রাটা। টোটাল আমার 1,00,000 মাঝে 50,000 অলরেডি আমরা বাটি লিছি, রইল বাকি 50,000। এই 50,000 আমরা বাদ দিব টোটাল অ্যাসেট কত? 2,20,000। প্রপার্টি প্ল্যান্ট কত দেব? এগুলো গুণ দিব 2,00,000 দিই। আবার 50,000 ভাগ দিব 2,20,000 দিই, আর প্যাটেন্টও লাগে গুণ দিব 20,000 দিই। বুঝেছেন না বুঝেন নাই? এক মিনিট। সো 45,444 হইব, 2,00,000 থাকি ও 4,54,55। সো 2,00,000 থেকে ওঠে আবার দিলেও হইব প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালু, আর 20,000 দিকে দিলে যে কইব গুমান আসি দিলেও হইব ভ্যালু। ও সব প্রিন্ট যুগ করবা খুলে দেওয়া 2,00,000 টাকা হয়েছে, না হইলে বুঝবে আমি কইছে। ক্লিয়ার? কাউ কোয়েশ্চন? আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 1,00,000। তখন সারা গুটি থেকে বাদ দিলে নেবেন, কারণ র্যাঙ্কিং অনুসারে এই ফলার এটা র্যাঙ্কিং। ও সুন্দর কোয়েশ্চন। আমার যত ইম্পেয়ারমেন্ট আছে সারাটা যদি ফলাটা কাভার হয়ে যায় তাহলে আর সেকেন্ড দুইটা যাওয়ার দরকার নাই। ফলাটা দেওয়ালে যদি সেকেন্ডটা কাভার হয়ে যায় 3 নম্বরটা যাওয়ার দরকার নাই। মানে বাদর স্টেপ যেবেলা ওবেলাও যাই যেবেলা আগরটাই আমার ইম্পেয়ারমেন্ট সারা কাভার করতে পারছে না। সো এরও যদি গুডুইল 1,20,000 হইতো তাহলে সারা ইম্পেয়ার, যেহেতু স্পেসিফিকলি ইম্পেয়ার্ড কোনো অ্যাসেট নাই, সারা ইম্পেয়ারমেন্ট আমরা গুডুইল থেকে বাদ দিলাম মানে দিয়ালে আমার গুডুইল তাহলে হলে 20,000, আর বাদ বাকি অ্যাসেটও আমরা সইলাম না। মানে বুঝছেন ব্যাপারটা? কিতার এনআরবি 20,000, তাহলে এগুলো থেকে আমরা 20,000 10,000 স্পেসিফিক্যালি বাদ দিলাম, কারণ আমি স্পেসিফিক্যালি বুঝতাম পারবেন 10,000 টাকা রিপেয়ারমেন্ট হয়েছে। আমার খাতা পত্রে কেরিম গেল কত? 30। এনআরবি যে বলা করেছেন 20,000, স্পেসিফিক্যালি তুমি খুঁজে দিলে ওই অ্যাসেটটার আমার 10,000 টাকা রিপেয়ারমেন্ট হয়েছে, কারণ রিকভার হলো বেলো 20,000। তখন এগুলো 1 নম্বর ক্যাটাগরি যাবে স্পেসিফিক্যালি ইম্পেয়ার্ড অ্যাসেট হয়ে যাবে। ও সবটিন যোগ করা বাদে 20,000 হয়েছে। রিভার্সাল অফ ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট খোঁজার বাদে রিভার্স আসতে পারে, অ্যাসেট ফল করছিল আনি তখন আমার দাম বাড়িয়ে গেছে। তাহলে এখন ওইটা কি ব্যাপার? মনে করো ফল করছিল কত? 45,000, দাম বাড়ি গেল 60,000। তুমি কোনো সময় 60,000 বাড়িতে পারতে না, তুমি আগে যতক্ষণ ইম্পেয়ার করছিলে ম্যাক্সিমাম অতক্ষণ বাড়িতে পারবে। সো তুমি ম্যাক্সিমাম 45,455 প্রফিট অ্যান্ড লস ক্রেডিট করতে পারবে, আর বাদ বাকি আর কিচ্ছু করতে পারতে না। এগুলো লতাম না, এগুলো রিভেলেশন অ্যাকাউন্ট হইছে। আমরা তো রিভেলেশন হিসাব করি না, ইম্পেয়ারমেন্ট করো। ইম্পেয়ারমেন্টের সিস্টেম হইল গিয়া যত টাকা তুমি এক্সপেন্স দর্শলায় রিভার্স করিয়া অত টাকা মতো তুলতে পারবে, বেশি তুলতে পারতেন। আর রিভেলেশন হলে এগুলো আলাদা ব্যাপার, বাট ইম্পেয়ারমেন্টের হিসাব করলাম, এগুলো রিভার্সাল অফ ইম্পেয়ারমেন্ট করি, আমরা রিভেলেশন করিলাম না। বুঝছেন ব্যাপারটা? আর গুডউইলে কোনো সময় রিভার্স করতে পারতেন, গুডউইলে আবার মাইনাস করিল কেউ মানে শেষ। ঠিক আছে, রিভার্সাল তো গুডউইল বাড়লেও আমরা খাতা পত্রে আনতাম না, নিম নাই, কারণ গুডউইল তো জাজমেন্টাল জিনিস। তুমি 2 নম্বর বলে দেয় গুডউইল এসের বাড়ি দেখার লাইফ হইবে, গুডউইল তো বাড়ি গেছে জাজমেন্ট করিয়া করিবে। ঠিক আছে, রিভার্সাল হওয়া বাদে নতুন যে অ্যামাউন্ট হইব গুডউইল ফ্রি আমরা আবার ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন ধরব। আর যদি ক্যাশ জেনারেটিং ইউনিটও রিভার্সাল হয় তাহলে ফলা রিভার্স করবো গুডউইল ছাড়া অন্য অ্যাসেট প্রোডাক্টের বেসিসে, আর গুডউইলে কোনো সময় রিভার্স করতাম না, ওয়ান করিয়া দেওয়া না। এর বাদে তো খালি এমসিকিউ, খালি এমসিকিউ, খালি এমসিকিউ দেখায়নি দেখায়নি দেখায়নি, তুমি তেন অঙ্ক করতে করতে এগুলো থেরান হয়ে যাবে। সো তোমাদের লাগে গুড নিউজ এলো গিয়া কালকে বন্ধ, জুম্মার আগ পর্যন্ত আরাম করবে,
জুম্মাবার থেকে আস্তে আস্তে পড়াতে লাগবে, গিয়ার উঠতে উঠতে রাত্রে গিয়ে ফুল গিয়ার তোমায়, শনিবার দিন না খেয়ে মুখে পড়বে, যদি ওগুলো শেষ হয়ে যায় ওগুলো আবার পড়বে, স্পেশালি বড় বড় কোয়েশ্চন ওগুলো পড়বে, শনিবারে আমি ক্লাস করে যেতাম না, এখন তাকে সপ্তাহে 5 দিন ক্লাস হইব ইনশাল্লাহ তোমার জন্য, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 আমি সিলেবাস অফ 25% কমপ্লিট করেছি, তুমি বুঝতে পারি বড় বড় পালাও না, সিলেবাস অফ 25% কমপ্লিট হয়ে গেছে, বড় বড় দিয়ে আইতো না, আইব সিলেবাস অনুসারে মার্ক পরীক্ষাত, একচুয়ালি 25 থেকে বেশি হয়েছে, কারণ চ্যাপ্টার কোম্পানি অ্যাকাউন্ট যেটা কোম্পানি অ্যাকাউন্ট কিতা ও তার যুগ ফল, কোম্পানি অ্যাকাউন্ট তো আলাদা কোনো চ্যাপ্টারের কিছু নাই, ওগুলো সবটি 91 তুমি একটা কিতা বানাইতে, সো এই যেটা বললাম সবটি কোম্পানি অ্যাকাউন্টও কামা লাগবো, গুডউইলের যে এই পেমেন্ট দিতে বললাম এটা আমার কামা লাগবো কনসলিডেশনে ক্যাশ ফ্লোত, সো মোর দেন 25% শেষ হয়ে গেছে, সো জেরার ওই যে শীটটা বাকি রয়েছে 86 পেজের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ওগুলো পড়িয়ে ভালো হইব, ওগুলো পড়ি 32 পেজটা আমার চ্যাপ্টার আছে ওগুলো পড়বে, প্লাস 86 পেজ পড়বে আরও তোমার নলেজ বাড়বো, নলেজ না বাড়াইলে লাভ হইতো না, কালকে একটা লিঙ্ক দিছি সিভিল লাগে কিছু টেকনিক বেকনিকতা দিয়া সবাই চেষ্টা করবা দেবা পার্টিসিপেন্ট দিয়ে ধরে ম্যান্ডেটরি ইউজ দেওয়া হয় ঠিক আছে, কারণ তুমি জানো ফার্স্ট টাইম সিভিল তারা তো কিছু দিছে একটু আইডিয়া আছে, তারপর তুমি টেন দেখলে খারাপ হয়েছে না ভালো হইব, 19 20 21 হইল গিয়া বন্ধ, 22 23 24 26 5 দিন, তাইলে আমরা যদি প্রত্যেকদিন এক চ্যাপ্টার করি আল্লাহ তৌফিক দিন আমরা রাখানির, তাইলে আমরা কিন্তু 1 2 3 4 5 আমরা 8 নম্বর চ্যাপ্টার শেষ করলিও, মানে সিলেবাসের অর্ধেক ইনশাল্লাহ আগামী চ্যাপ্টার শেষ করলিও, এবং আমার রিকোয়ারমেন্ট কিটা 5 পেপার সহ শেষ হইতে, সো হিউজ পরিমাণ তোমাদের উপরে প্রেশার পড়বো, আর এর বাদে যদি আমরা তো কিতা পাই বাদ সপ্তাহ 1 2 3 4 5 প্রথম গিয়ে রইব কিতা মেইন তিনটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন মানে রেশিও, সিঙ্গেল কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি, আর 16 হইল কি কনসলিডেশন, সিঙ্গেল কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তোমাদের কিছু দেখানি নেই, ওগুলো সবটি একখানা হরিয়া কিলা করতে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মেইন যে ইস্যুগুলা তুমি জানি আমি তোমাদের দেখাই, যেমন চ্যাপ্টার 2 গেল হয়ে ওয়ালাইকুম আসসালাম, অ্যাকচুয়ালি আয়ো ওই যে 5 পেপার দেখো আমি চ্যাপ্টার 2 3 দিতাত, ওই যে দেখো বড় 5 পেপার যেগুলো আছে ওই যে এটা এটা কিন্তু বড় একটা কোম্পানি অ্যাকাউন্টের কোয়েশ্চনের একটা পার্ট ওয়ার্কিং নাম্বার 1, যে বলে আমরা বলে 8টা 10টা চ্যাপ্টার করবো নন কারেন্ট অ্যাসেট ওয়ার্কিং নন কারেন্ট চ্যাপ্টারও রেভিনিউটা রেভিনিউ অতটা হতাক সবটি নোলা করে করি তোমার কথা না, আসলে আসলে বড় কোম্পানি অ্যাকাউন্ট আসতেও বড় হয়ে যাবো ওয়ার্কিংগুলো, তুমি জান খালি জাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বানাইতে ও তা আর কি, সো একটা মিনিট আমার সময় দাও, আমরা একটা প্ল্যানিং করে নিই, প্ল্যানিং একটা গুড থিং, 23 তারিখ থেকে লইয়া 27 তারিখ 26 তারিখ পর্যন্ত 22 তারিখ থেকে 22 তারিখ থেকে 27 তারিখ 26 তারিখের ভিতরে আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত হয়ে যেত, 9 10 11 12 13 2 তারিখ 14 ও 15 ও 16 ও 9 তারিখ আমার হিসাবে শেষ হইতে বই, আমরা ম্যাক্সিমাম ধরো তোমাদের আরও কিছু প্রবলেম তা বইতে ইতা বুঝতে আইতা ইতা মিলে 15 তারিখের ভিতরে আমি ইনশাল্লাহ F7 ক্লোজ করবো উইথ 5 পেপার ইনশাল্লাহ, তুমি যদি আমার সাপোর্ট দো, এর বাদে তুমি তাই গোত্র বাতাস লাগে খালি ঘুরবাই, 5 পেপার শেষ বই শেষ, মিয়া 5 পেপার হারাল মানে তো কি আমি চাই এই ক্লাস 1 ঘন্টা কভার দিছি না, আমি ক্লাস 40 মিনিটে পড়ছি আজকে জানো তুমি।
আমি 9টা 22 ক্লাস শুরু করছি, 9টা 2, 9টা 58 ক্লাস শেষ আমার। তুমি যদি কো যে আমি বুঝছি না, তখন আলাদা ব্যাপার, এলা কিছু যে তুমি বুঝছো না, আমার লাগে তুমি দেন বুঝছো, বাট আমি একটু পুরো স্পিডে গেছি আর কি। ও আমি স্পিডে যাই, সমস্যা না। তুমি দেন মাথা সকালবেলাও তার লাগে, তো মাথা রাখছি, মাথা একবারে ফ্রেশ, দুম 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 হারে তো শেষ। আমি শেষে চাপ মারমো আর তুমি দেন আগুলো সারাইতে, আবার গাছি 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 বুঝছো শেষ। কিন্তু আমি শুধু ঘুম গেছে কি না আইসে, ঘুম তো যাইতে হইবে। স্যার আমরা টার্গেট তাবো, টার্গেট এ পড়াটা খুব ভালো জিনিস, টার্গেট তাবো 15ই জানুয়ারির ভিতরে, মানে 9 জানুয়ারির ভিতরে আমরা বসে শিখছি ইনশাল্লাহ উইথ কিট। সো তুমি ও কটা দিন খুব সুপার এনার্জেটিক তাবাই, যাতে তুমি দেন আমার লগে আবার কিতা করে তাল মিলিয়ে দৌড়িতে পারবে। আমি বুড়া দূর হয়ে গেছি, বাট তুমি দেন আমার লগে এই এনার্জি দিতে পারো না কিতা লাগে আমি বুঝলাম। সো বি এনার্জেটিক, এনার্জেটিক হইতে হলে কিতা লাগবে জানো নি, হ্যাবিট বদলাই লাগবো। ফলে যে হ্যাবিট হইলো কি, ফুড হ্যাবিট চেঞ্জ করা লাগবো। ভাত খাইলে ঘুমিয়ে ধরো, ঘুমে ধরো, ভাত সময় খাইবে, সবজি কারি ওটা বেশি খাইবে, প্রোটিনও লাগে, মাছ বা মাংস ডেইলি একটা খাইবে, ঠিক আছে, ডিম দুধ কলা ওটা টাইপসের জিনিস বেশি খাইবে, প্রত্যেকদিন 1 গ্লাস দুধ, 1টা ডিম সিদ্ধ বাজে তা তোমার ভালো লাগে, ফ্রুটস খাইবে, ওগুলো শেষে এনার্জেটিক খাবে। চিনি একবারে খাওয়া বন্ধ করে দিবে, ওগুলো সব থেকে বেস্ট, কারণ এগুলো কী জানো তখন দেখবে এনার্জি আইব, সুগার কেতা গেলে 1টা গেল। আর কিতা যেন করা লাগবে, আর সেকেন্ড হইলে ঘুম, সকালে ওঠার অভ্যাস করবে, আগে আগে ঘুমানোর অভ্যাস করবে, তখন আমার কাছে তুমি ফ্রেশ মাথা লয়ে যেতে পারবে। আর যদি রাত্রে লেটে ঘুমাও আর সকালে উঠিয়াও, তো তুমি তাহলে আমার কাছে একবারে হ্যাংওভার টাইপসের মাথা লয়ে যাবে। হ্যাংওভার টাইপস জিনিস কিতা বুঝো তো, হ্যাঁ, মদ খাওয়া বাদে একটা মাথাতে একটা কিতা করে আর কি, এরা কিচ্ছু বুঝে না, ওগুলো হয় হ্যাংওভার আর কি। সোলা টাইপসের ঘুমোর কারণেও হ্যাংওভার হইতে পারে, সোলা টাইপস হইবে, তুমি কিচ্ছু বুঝতে না, তুমি ক্লাস করে যাইবে, আইবে আইতে বাধ্য হইবে, বাট কিচ্ছু বুঝতে না। আর 15 তারিখ বাদে আমরা তো হিউজ আরাম, আরাম যারা ডাবল দিতায় এই তাই অন্য সাবজেক্ট পড়বে, আর যারা সিঙ্গেল দিতায় ইগুরু ফ্রে তুমি জান হাফিজ হয়ে যাবে। এর বাদর খাম হইল গিয়া, আমার এনে 4 জন আসো, ও 4 জনের মাঝে কম্পিটিশন হইতো, সে কান্ট্রেস্ট হইতো, আমরা আইসিপি এর বাইরে আর দুনিয়া আছে বলে চিন্তা চিন্তা করতাম না। একটা কৌতুক আসলো, বিভিন্ন মানুষের জিগার করে বিভিন্নতা লইয়া, আমার দেশে ওতা আছে, আমার দেশে ওতা আছে, আমার দেশে ওতা আছে, আমেরিকারে যে বলা হওয়া হয়েছে, আমেরিকায় হয় বহির বিশ্ব এগো আর কিতা, মানে আমেরিকার বাইরে কিছু আছে তারা আর ইতা চিন্তা করে না, তারাও জব তার। সো আইসিপি এর বাইরে কোনো কান্ট্রি আসতে হইতে 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 আমরা শুনো চিন্তা করে রাখলাম, কান্ট্রি আসে আমরা মাঝে খেয়ে হয়তো ওগুলো কিছু চিন্তা থাকতো। সো ওলা তুমি দেন পড়তায়, ওলা তুমি দেন রেডি হইতে, ওগুলো টার্গেট থাকতো, যদি তোমার তানোর হি আশা থাকে আর তুমি দেন যদি ফোরতবে আরও আপাটি হয়ে যাও তাহলে জীবনে হইতে। ওই যে আগে বাংলাদেশে ক্রিকেট খেলতো, আমরা সম্মানজনকভাবে হারতে চাই, সো এর দিয়ে কোনো সময় জিতার আর কোনো চিন্তা হইতো না, ঠিক আছে। সো তুমি যদি কোনো সুরত পাশ করতে চাও চিন্তা করি পড়ো, তোমার সামনে যে জীবনে কান্ট্রি এস্ট হইতো না, তোমার সামনে ফলেও চিন্তা করা লাগবে যে আমি কান্ট্রি এস্ট হইতাম। সবার পক্ষে মানুষের পক্ষে সম্ভব, আমি তোমার সামনে লগে আসি 15 জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ বুঝে করে দিব। তুমি তাই যদি আমার সাপোর্ট দো, সাপোর্ট দিতে হইব কিনা তুমি তাই আইবে আওয়াজতে আমি তোমার সামনে বাধ্য করবো নিজে, বাট ইগু সাপোর্ট না, সাপোর্ট হইলে প্রত্যেকদিনকে ফোড়া প্রত্যেকদিন শেষ করে দেওয়া, কিটগুলা করিয়া দেওয়া, ওগুলো লাগে আমার লাগে বেস্ট সাপোর্ট। এবং তোমার তোমার লাগে একটা ইজি জিনিস করে লিছি, শুক্র শনি দুই দিন পর, শুক্রবারে হাফ ডে পড়বে, শনিবারে আবার দুসাই দিবে। সো যেগুন ফিসে দিয়ে রইব ওগুন তোরা শনিবারে খাবার করে নিবে, আর প্রত্যেকদিন চেষ্টা করবে খাবার করে দিতে, চেষ্টা করি না শনিবারে লাগে রাখি না, রাখলে শনিবারে বড় হইতো না, প্রত্যেকদিন চেষ্টা করে নিবে, আর কিছু কিছু জমলে বোঝাতে শনিবারে, বা রিভিশনটা শনিবারে হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।